সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিক্ষক বদলির যে আপডেট আসছে সেখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বদলির ক্ষেত্রে সহজ তিনটি বিষয় বিবেচনায় নেওয়া হবে। এটি শিক্ষকদের ভালোর জন্যই করা হচ্ছে। এক নম্বরে নারী শিক্ষক, দুই নম্বর শিক্ষক নিবন্ধন, তিন নম্বর শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজ জেলার দূরত্ব। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। বিষয়গুলি বদলির সফটওয়্যারে উল্লেখ থাকবে। অর্থাৎ তিনটি বিষয়ের প্রতি কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এক নম্বর নারী শিক্ষক, দুই নম্বর শিক্ষক নিবন্ধন, তিন নম্বর শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজ জেলার দূরত্ব। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, এই ছিল এখনকার মতো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট আপডেট দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।